জন্মদিন মানে মৃত্যুর দিকে আরো একটি ধাপ এগিয়ে যাওয়া। আমরা আমাদের জীবনে যে মানুষটাকে প্রচন্ড ভালোবাসি, তার শারীরিক উপস্থিতি থাকুক বা না থাকুক, তাকে আমরা কখনোই ভুলতে পারি না। 13 নভেম্বর আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন। কতটা ভীষণ ভালোবাসি এই মানুষটাকে, তার ব্যাখ্যা কখনোই করা সম্ভব নয়। তবে একটা দীর্ঘ আক্ষেপ মনের মাঝে সবসময় থেকে যাবে, আমার জীবনের সবচেয়ে প্রিয় যে মানুষটা, প্রিয় যে ব্যক্তিত্ব, তাকে আমার কাছ থেকে দেখার সৌভাগ্যটা হয়। আমি ঘুম থেকে ওঠার পর রোজ যে মানুষটাকে দেখি, যে মানুষটার হাতের লেখা, স্মৃতিচারণ, জীবন বোধ, জীবন নির্মাণ নিজের মাঝে লালন করি, সেই প্রিয় মানুষের আজ জন্মদিন। খুব ঘটা করে আয়োজন করা হয় না, তার সৃষ্টি নুহাশপল্লিতে গিয়ে হয়তো বা বাকি সবাইয়ের মতো আমিও শ্রদ্ধা জানাতে পারি, কিন্তু কোলাহল আমার ভালো লাগে না। ঠিক যখন নিরিবিলি থাকবে, টুক করে আরেক দিন চলে যাব। দীর্ঘ 13 বছরের অপেক্ষার পর 2 বছর আগে আমি গিয়েছিলাম ধানমন্ডির দক্ষিণ হাওয়ায়। তার পরবর্তী বছরে গিয়েছিলাম নুহাশপল্লি। আসলে আমি আমার মনের ভেতরে সেই শক্তিটা সঞ্চয় করে উঠতে পারিনি, উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল। ওনাকে প্রচণ্ড ভালোবাসি ওনার লেখার কারণে, একজন ভক্ত হিসেবে যতটুকু শ্রদ্ধা ভালোবাসা আজীবনই অন্তরে লালন হবে, তার জীবনবোধ আমার জীবনের আদর্শ। আজীবনই চাইব ওই মানুষটাকে ঠিক এইভাবেই মনের কোঠায় স্থান দিয়ে রাখতে। দেখা পা।